একটু মানে বাড়ি রান্না করার কাজে একটু গেলে মজা আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি একেবারে কমন প্রশ্ন এটা যে সিজারে পড়ি ব্যথা এবং অনেক সময় অ্যানাস্থেসিয়া জি দেওয়া হয় স্পাইনে সেটার উপরে রুগীদের একটা খুব থাকে জি আমার মনে হয় মেরুদণ্ড ইনজেকশনটা দিয়েছে তারপর থেকে ব্যথাটা হয়েছে আসলে ব্যাপারটা তা না এটা একটা মহিলাদের জীবনের আমাদের মাদের বা আমাদের বোনদের সবারই একটা লাইফের একটা আমরা বলি বায়ো মেকানিক্যাল বায়োমেডিক্যাল চেঞ্জ আসে হ্যাঁ বিয়ের আগে একরকম বাচ্চার যখন গর্বে আসে আর এক রকম যখন ডেলিভারি হয় আর এক রকম এই যে একটা চেঞ্জ হয় চেঞ্জের মধ্যে স্পাইনে কিছুটা চেঞ্জ আসে সমস্যা হতে পারে তা আমার মনে হয় আপনার প্রয়োজনে ওনাকে একটা এমআরআই করে দেখবেন হ্যাঁ কোমরের এমআরআই করলে সমস্যাটা আরও ক্লিয়ার বোঝা যাবে ওষুধ দীর্ঘদিন না খেয়ে এমআরআই করে কিছু এক্সারসাইজ আসে করলে অনেক এমনি কমে যায় তারপরেও আপনি একটা এমআরআই করে দেখেন এবং প্রয়োজনে একজন বাদ ব্যথা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণপন্ন হন কিছুদিন ফিজিওথেরাপি নিলে হয়তো ঠিক হয়ে যাবে আর ওই যে কাজের ধরন এখন ওই হয়তো উনি সামনে ঝুঁকে কাজ করে বাচ্চা আছে বাচ্চার আলাদা টেক কেয়ার করতে হয় বা অনেক ক্ষেত্রে কিছু পারিবারিক কাজ আছে যেগুলো হয়তো সামনে ঝুঁকে করতে করতে সমস্যাগুলো বেড়ে যায় একটু ওনাকে একটু সচেতন হতে হবে ওনাকে বলবেন যে কোন অবস্থানে থাকলে ফিজিওথেরাপি পুনর্বাসন বিভিন্ন অনেক পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমেই ভালো হয়ে যাওয়া সম্ভব অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে সেটা এম আর আই ফিল্ম দেখলে বোঝা যাবে না আর কিছু সাইন থাকতে হবে যেমন আপনার হয়তো প্রস্রাব ধরে রাখতে আপনার অসুবিধা পা একেবারেই অবস পায়ের পাতা পড়ে গিয়েছে অনেক সময় এই সকল সাইন থাকলে অপারেশন আর্জেন্ট বা এমআরআই যদি ডিক্স স্পাইনাল ক্যানেল স্টোনোস বা প্রোটিউশন এমন বেশি বা এক্সটিউটেড ডিক্স এক্সটিউটেড যদি থাকে তখন কিন্তু সার্জারি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় পুনর্বাসন রিহাবিলিটেশন চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন প্রপার জায়গা প্রপার ওয়ে কমে যাবে আর পাশাপাশি কিন্তু এডুকেশন খুব ইম্পর্টেন্ট এডুকেশন বলতে হচ্ছে বসা কারেকশন করা ঠিকমতো বসা সোজ বসা তারপরে দাঁড়ানোর ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সামনে ঝুঁকে ভারী কিছু না উঠানো কিছু বেসিক এডুকেশন সবার জন্য প্রযোজ্য এটা শুধু আপনি না একেবারে পৃথিবীর সবার জন্য প্রযোজ্য তো এগুলা কিন্তু আমি আমার ইউটিউবে অনেক চ্যানেলে অনেক ছবি সহ আমরা দিয়েছি এবং ইন্টারনেটে পাওয়া যায় আপনি একটু কারেকশন করে ওভাবে চলেন ইনশাল্লাহ ইম্প্রুভ হবে কিছু এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট যেমন পিছনে মাংস পেশির এক্সারসাইজ ব্যাক মাসেল স্ট্রেন্দিং এক্সারসাইজ এবং কিছু স্ট্রেসিং এক্সারসাইজ কিছু নিউরোডাইনামিক এক্সারসাইজ আছে যেগুলো হয়তো আপনি শিখে নিয়ম মাফিক করলে ভালো থাকতে পারেন এটা কিন্তু আমার আমরা ইউটিউবে আমি প্রচুর এক্সারসাইজ দিয়েছি আপনি দেখে শিখে করতে পারেন যদি না হয় তারপরে একজন হয়তো আপনার চিকিৎসকের শরণাপন্ন হতে হতে পারে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলাপ করলাম আর্থ্রাইটিস এবং পুনর্বাসন সেটা খুব জরুরি এবং ফুড সাপ্লিমেন্ট নিয়ে আপনারা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করছে অবশ্যই আসলে যে আর্থ্রাইটিস বা যে কোনো বাদ ব্যথার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে শুরুতেই যদি আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই এবং আমাদের জানা উচিত যে এই জাতীয় রোগের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি বিভিন্ন এক্সারসাইজ খুবই কার্যকরী চিকিৎসা অনেক ক্ষেত্রে ঔষধবিহীন আপনারা চিকিৎসায় ভালো থাকতে পারবেন তো জাস্ট একটু জানতে হবে এবং জানার জন্য আপনাদের একটু হয়তো স্টাডি বা একটু অনলাইন বা বিভিন্ন টেলিভিশন হেলথ প্রোগ্রামগুলো আপনাদের দেখতে হবে সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের ফেসবুক একজন দর্শক আছেন উনি কোয়েশ্চেন করেছেন নাম হচ্ছে এস এম মল্লিক বয়স বত্রিশ বছর উনি লিখেছেন দেহের প্রতিটি জোড়ায় ব্যথা ও গরগর শব্দ করে এই বিষয়ে জানতে চাচ্ছেন চিকিৎসা অবশ্যই আসলে এটা ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিসের লক্ষণ যে প্রতিটা জোড়া যখন ব্যথা হবে এবং শব্দ করা শব্দ করাটা আসলে যদি অনেক ডিলে হয় সেকেন্ডারি যদি আপনার আর্থ্রাইটিস ডেভেলপ করে তো আর্থ্রাইটিস আমরা আমার যে আমাদের যে রিসার্চ ওয়ার্ক এবং আমি দেখেছি যে প্রতিটা আর্থ্রাইটিস যে কারণেই হোক না কেন সেটা যদি দীর্ঘদিন পুনর্বাসন না হয় ট্রিটমেন্ট প্রপার ওয়ে না হয় তাহলে সেখানে সেকেন্ডারি অস্ট্রাথ্রাইটিস ডেভেলপ করে এবং আথরাইটিসে তখন কিন্তু শব্দ হতে পারে আর এমনি তো জোড়ায় কিছু শব্দ হয় ন্যাচারালি যেটা হচ্ছে জয়েন্ট যে ফ্লুইড থাকে সাইনবুলার ফ্লুইডের মুভমেন্টের কারণে শব্দ হয়ে থাকে তো যেহেতু জোড়ায় জোড়ায় ব্যথা আমার মনে হয় ওনার কিছু ব্লাডের টেস্ট করে দেখা উচিত স্পেশালি বিভিন্ন আর্থ্রাইটিস ডিটেকশন করার জন্য আমরা যে টেস্টগুলো সি বিসিআর টেস্ট বা সেরোলজিক্যাল যে টেস্টগুলো আছে এগুলাতে আমরা দেখতে পারি এবং পাশাপাশি ভিটামিন অ্যান্ড মিনারেলস কিছু টেস্ট আছে যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয় আমরা ডিপিআরসি তো করে থাকি বিভিন্ন যেমন ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম এগুলার লেভেল ভিটামিন ডি এর লেভেল জিঙ্কের লেভেল আমরা এই যে করোনাকালীন প্রচুর জিঙ্ক খাচ্ছে আসলে মানুষ বা দেওয়া হচ্ছে ইমিউনিটি বুস্টিং করার জন্য কিন্তু আমার মনে হয় এটা ব্লাড লেভেলটা দেখে দেওয়াটি বেটার যেটা সারা বিশ্বে কিন্তু প্রত্যেকটা দেখা হয় তার করে যে আসলে কি আছে তো এই যে মিনারেলস যদি চেক করা হয় মিনারেলস ঘাটতি থেকেও কিন্তু আপনার বিভিন্ন প্রকার ব্যথা বেদনা হতে পারে ইভেন কি আপনার অ্যানিমিয়া হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি মানে আয়রন ডেফিসিয়েন্সি থেকেও কিন্তু পেইন হয় শরীরে

আমি কেন জিঙ্ক খাবো কেন গ্লুকোসামাইন খাবো এটা আমাদের আমাদের কি খাবারে নাই হ্যাঁ আমাদের খাবারে আছে কিন্তু সব খাবারে সব কিছু পর্যাপ্ত নাও থাকতে পারে কারণ ডায়েট হ্যাবিট কিন্তু আমার এক রকম এই রোগীর আর এক রকম হ্যাঁ অন্য দেশের মানুষের আরেক রকম পৃথিবীর অনেক দেশের মানুষ আছে তারা ভাত কি জানে না বা চাউলের ব্যবহারই জানে না আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল